পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 10 নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দের উদ্যোগে রবিবার বর্ধমান পৌরসভার নবনির্বাচিত পৌরপতি পরেশচন্দ্র সরকারকে সংবর্ধনা জানানো হয়েছে। উল্লেখ্য, পূর্বে ওই ওয়ার্ডেরই কাউন্সিলর ছিলেন তিনি। বর্তমানে পরেশচন্দ্র সরকার 11 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন। পুষ্পস্তবক এবং মিষ্টির প্যাকেটের মধ্য দিয়ে যে শুভেচ্ছা বার্তা প্রবাহিত হলো, এই প্রবাহ ধারা অম্লান থাকবে আগামীতেও, এই আশা আমরা সর্বদাই রাখি। আমাদের সঙ্গে এখন থাকবেন ইসলামাবাদ আমবাগান সবুজ সংঘের প্রতিনিধিরা। সকলকে অনুরোধ করব কেউ চলে যাবেন না, কারণ এদিন তার পুরাতন ওয়ার্ডের নাগরিক বৃন্দের সংবর্ধনা পেয়ে আপ্লুত পৌরপতি। তিনি জানান, দল থেকে তাকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করবে। বন কেটে বসতি স্থাপন হতে আমি এখানে দেখেছি, সেই ছোট্টবেলা থেকে বিশাল বিশাল বন কেটে বসতি হলো। বসতি হলেই মানুষের একটু একটু করে দৈনন্দিন জীবনের চাহিদা প্রয়োজনীয়তা বাড়তে লাগলো। সেই তাঁবুর যুগ থেকে টিনের চালার যুগ থেকে আস্তে আস্তে এগোতে লাগলাম। স্কুল হলো, পোস্ট অফিস হলো, রাস্তাঘাট হলো, একে একে বসতি বিস্তার হলো। নাইনে গিয়ে অন্যত্র ভর্তি করবে প্রয়োজন হলো, হয়ে বললো হাই স্কুল খোলা। নাইন এবং টেন ইসলামাবাদ হাই স্কুলে আমি তখন সম্পাদক হয়েছি। এম এ পাস করে সদ্য যুবক প্রাণ চাঞ্চল্যে ভরপুরো মানুষের কাজ করবার স্পৃহা অদম্য উৎসাহ নিয়ে নাইন এবং টেনের নাইনের জন্য ছেলে মেয়ে জোগাড় করা, পারিবারিক ঘোরা, অর্থ জোগাড় করা করে এই দিন এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দ বার্তা।